हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तो आशा करी तुम्हारा भलो आचो। तो हमारा आज के एकटू भलो आची। तो देखते तो हमें एट बाड़ी एसे तो कल के को ब्लग तुम्हारे दीते पर कारण कल के शरीर प्रचंड खराब छो और कल के बाबर बाड़ी चले। तो देखो आज के मनु यही मात्र उठल तबलम जो ओके छादे नहीं आसि। तो छादे एन हल्का हल्का रोद ये गाए लगा भलो है। तो मनु के एन छादे नहीं आसलम। तो मनुरा आज के ज्वरता आसें कल के थे के। तो एंटीबायोटिक खेले तो ज्वर तो आसबे ना। तो एंटीबायोटिकटा चालू कंटिन्यू करछी। तो ज्वरटा आर आसेनी कालकेर थेके। तो आमरा एखन छादे बसे रयेछी। बनु उठलो ए उठे सबे चा बिस्कुट खेलो। তাই এবার আমরা নিচে যাব। নিচে গিয়ে মনোরে দুধ খাওয়াবো। তো একটুখানি নিচে যাব, নিচে গিয়ে মনোরে দুধ খাওয়াবো, তাই একটু পড়াবো মনোকে, একটু পড়তে বসাবো, তারপরে একটু ব্রেকফাস্ট করে আবার ছাদে আসব। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। টাটা। তো ফ্রেন্ডস দেখো মনু নিচে এসে পড়তে বসেছে। ওকে একটু পড়তে বসিয়েছি। তো শরীর খারাপ, তাও একটু পড়াশোনার সাথে টাচটা থাকা দরকার। তো এখন একটু পড়াশোনা করছে। আর এদিকে বাবা দোকানে যাবে, সেই জন্য ব্রেকফাস্ট করছে সকালে। তো বাবা ব্রেকফাস্ট হয়ে গেলেই দোকানে বেরিয়ে যাবে। তো বাবা দোকানে দেখো বেরিয়েই যাচ্ছে। তো মনু এখন দাদুনকে টাটা করছে। তো এই দেখো মনু দুটো মেয়েকে নিয়ে যাচ্ছে এখন ছাদে। নিজেই উঠতে পারে না, আবার মেয়েদের নিয়ে উঠবে বলেছে, তাই আমি ওদের নিয়ে খাবো। দুটো বাটি নিয়েছে, দুধ একটা চামচ নিয়েছি। দেখো দাঁড়াও তাহলে। তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এবার আবার ছাদে যাচ্ছি আমরা। চলো, ছাদে প্রচণ্ড রোদ, তো একটু মাদুরে বসে থাকি। চলো তো ফ্রেন্ডস দেখো এখন বাজে 10:30, আর আমাদের ছাদে প্রচণ্ড রোদ এসে গেছে, খুব রোদ এসে গেছে। আর মনু দেখো খেলা করছে। তো আমরা এখানে দেখো একটু ছায়া জায়গাতেই মাদুর পেতে বসেছি। অত রোদে আমরা বসতে পারিনি। আমি যখন এসেছিলাম ওই একটা পাশে একটা চামচ ছিল, ওটাকে ধুয়ে মুছে একটা চামচ নিয়ে নিলাম সম্ভব করি। তো একটু ছায়া জায়গায় মাদুরটা পেতে বসেছি, কারণ অত রোদে বসতে পারবো না, মাথাটা ধরে যাবে। তো এখানে ছায়া জায়গাতেই বসেছি। চলো মনে দেখো এখানে এসে খুবই আনন্দ করছে। তো এখন এখানে দেখো মাদুরে মেয়েদের শুয়ে রেখে দিয়েছে। তো ওদের গায়ে চাদরটা দিয়ে দেবে, আমার গায়ের থেকে চাদরটা খুলে নিয়েছে ওদের গায়ে দেবে বলে। তো মনু দেখো এখন লেবুর রস খাচ্ছে। ও দিদুন লেবুর রস করে পাঠিয়েছে নিচের থেকে, তাই মনু ছাদে রোদে বসেই লেবুর রস খাচ্ছে। তো ফ্রেন্ডস তোমাদের একটা জিনিস দেখাই। তো আমি ওই তো ফার্স্ট দেখলাম, তো তোমাদের দেখাচ্ছি দেখো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এগুলো কি গাছ? এটা কি গাছ? তো এটা হচ্ছে, তো যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলছি, এটা হলো দেখো তরকা গাছ, মানে যে তরকার ডাল আমরা রান্না করি সেই গাছ। তো মা পুঁতেছে।
তো মা এই তরকার ডাল কটা ডাল এনে এখানে টবে ছড়িয়ে দিয়েছে, তো সেখান থেকে দেখো গাছ হয়েছে, আর কি সুন্দর তরকা হয়েছে, দেখো ডাল হয়েছে। তো দেখো এইগুলো সব এর ভেতরে কিন্তু ডাল, সুন্দর হয়েছে পুরো। এটা হচ্ছে পুরো এর মধ্যে, এই যে এইগুলো দেখছো এর মধ্যে যে তরকার ডাল যে হয় না, ওর মধ্যে রয়েছে, দারুণ। আমি ফার্স্ট দেখলাম। তো ফ্রেন্ডস দেখো মুনু এখন স্নান করছে, তো গরম জল দেয়া, গরম জলের সাথে মিশিয়ে দিয়েছে একটু ঠান্ডা জল। আমি পারবো না এত গরম জল করতে, এত গরম না, অল্প গরম, তাতে কর তাতে কর। এখন ছাদে রোদে বসে মুনু স্নান করছে। তো ফ্রেন্ডস দেখো বাবা বাজার থেকে সকালবেলা এই গাঁদা ফুল গাছের চারাগুলো নিয়ে এসছে, কি দারুণ দেখো, দুটো গাঁদা হচ্ছে দুটো কাল। মুনু স্নানও হয়ে গেছে, দেখো এবার আমি স্নান করতে যাবো, মুনুকে স্নান করানো হয়ে গেছে, আমি যাব। তো দেখো মা এই গাঁদাগুলো পুঁতবে, তো তার আগে তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে বাসন্তী কালা, এটা হচ্ছে হলুদ গাঁদা। তো এই দুটো গাঁদাই নিয়ে এসছে, তো দোকানদার বলেছে নাকি গাঁদাগুলো আরও থোকা থোকা হবে, তো মা অলরেডি একটা পুঁতে দিয়েছে, এই দেখো তো দারুণ না। তো চলো আমি এবার স্নান করে আসি, স্নান করে তারপর কোরআন শরীফে কথা বলছি। তো ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর, তো মা এখানে পুজো দিয়ে চলে গেল, তো আমি এখানে ঠাকুর প্রণাম করতে আসলাম, তাই তোমাদেরও একটু ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম। তো এখানেও দেখো আমার গুরুজি রয়েছে আর এখানে রাধাকৃষ্ণ। তো ফ্রেন্ডস আমার স্নান টান হয়ে গেছে, মনো শান্ত হয়ে গেছে দেখলে তোমরা। তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে, তো এবার এখন বাজে 1:30, এখন মুনুকে একটু খাওয়াবো দুপুরে। তো মুনু এখন একটু সুস্থ হয়ে গেছে, তাই ও বলছে ও একা একা খাবে, কিন্তু তা ওকে একা একা আমি দেব না এখনও, কারণ ও এখনও পুরোটা সুস্থ হয়নি। তো চলো এখন মুনুকে একটু খাইয়ে নেবো, তো কী কী রান্না হয়েছে চলো দেখি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যেহেতু শনিবার, আজকে এখানেও নিরামিষ, তো চলো দেখি কী রান্না হয়েছে। তো এখানে দেখো ফুলকপির ডাটা, তারপরে সব কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি, এখানে হচ্ছে মুগ ডাল, আর এখানে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর না সরি পটল ভাজা না, আলু ভাজা আর বেগুন ভাজা, আর এখানে হচ্ছে আলু কুমড়ো পটল দিয়ে তরকারি, আর সঙ্গে লেবু তো আছেই, ডালের পাতে লেবু। তো চলো তাড়াতাড়ি মুনুকে খাওয়া দাওয়া করিয়ে দিই, তো টাটা আবার মুনুরে খাইয়ে দিয়ে তারপরে কথা বলবো। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, তো আমরা এখন ছাদে এসেছি, ছাদে ঘুরে বেড়াচ্ছি, তো ছাদে ঘুরে ঘুরে কমলা লেবু খাচ্ছি। তো মুনু বাবা এসছে আর মুনু বাবার কাছে এখন আদর খাচ্ছে। তো ফ্রেন্ডস আমি এখন রান্নাঘরে এসেছি, তো সন্ধ্যেবেলা এখন একটু কফি খেতে ইচ্ছা করছে, তাই আমি চলো একটু কফি বানিয়ে নিই। তো এখন একটু আমি কফি বানাবো, তো চলো আগে কফিটা বানিয়ে নিই তারপরে সবাই এসে কফি খাবো। তো চলো দুধটা ফুটে গেছে, এবার আমি কফি দিয়ে দেব।
তো চল, আমার কফি রেডি হয়ে গেছে। মুনু কোথায় যাচ্ছে? বিয়ে বাড়ি। মুনু এখন কার সাথে যাচ্ছে? দাদুনের সঙ্গে। দেখি কিরম সেজেছ, দূরে যাও। দেখো ফ্রেন্ডস, মুনু এখন সাজুগুজু করে ওর দাদুনের সাথে বিয়ে বাড়ি যাচ্ছে। তো পাশে আমাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ, তো বাবার নিমন্ত্রণ, তা মুনু দাদুনের সাথে বায়না করছে যাবে, তো বাবা নিয়ে যাচ্ছে। তো দুষ্টুমি করবা না একদম, তো কিছুই তো বড় হয়ে গেছি না, আমি দুষ্টুমি করি না। চলো, মুনু এখন সাজগোজ করে নিয়েছে। তো মুনু এখন দাদুকে বলছে, দাদুন তুমি এই জামা পরবে না, ওই জামা পরবে, এই জামা পরবে না। ও দাদুকে এখন বলছে ও দাদুন কি পরে বিয়ে বাড়ি যাবে। তো ফ্রেন্ডস, দেখো আমাদের বাড়ির পাশেই একদম বিয়ে বাড়ি। তো আমি আর মা একটুখানি বেরিয়ে বিয়ে বাড়ির গেটটা একটু দেখতে আসলাম। তো বাবা আর মনু এই ঢুকলো সবে বিয়ে বাড়ি। বলো খেয়েছো? তো ফ্রেন্ডস, এখন অনেক রাত হয়ে গেছে আর আমাদের ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা এবার শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।